তো আর একটুখানের অপেক্ষা, জাস্ট কয়েকটা পাথর চড়া বাকি। কয়েকটা পাথর চড়া বাকি হলে আমি এই রক্তজুড়ি পাহাড়ের শৃঙ্গে উঠে যাব, যেটা আমার আজকে আমার হঠাৎ করে মন হয়েছিল সেটা আমি পূরণ করব। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে জায়গাটা, ভয়ানক হলেও রিক্সি হলেও অ্যাডভেঞ্চারাস অনেক, তার সাথে আছে অনেক আনন্দময়। আমি উপরেটাই যাই, এখন আমি ঘেমে একবার কাদা, আর মেঘটাও নাই, বৃষ্টি এখন পড়বে না বলে মনে হচ্ছে আমার। তো উপরে যাওয়া যাক, চলো। And I think this is the top view from Khatra. মানে খাতড়ার টপ ভিউজের মধ্যে একটা অন্যতম ভিউজ, যেখানে সচরাচর কেউ আসেনি। ছোটোবেলায় খুবই আগ্রহের সাথে এখানে একবার এসেছিলাম, তখন আমাদের কাছে না ছিল স্মার্টফোন আর না কোনো ভেহিকেলস। ভেহিকেলস অবশ্য এখনও নাই, আমার কাছে সাইকেলটা আছে সেটা নিয়ে এসেছি, কিন্তু আমার হাতে আছে স্মার্টফোন। আর আমি যেহেতু ভিডিও বানাই, আজকের এই ভিডিও করার উদ্দেশ্যটাই আমার এইটুকু নেই ছিল যে সবাইকে এই জায়গাটা দেখাই। বাঁকুড়ার পর্যটন শিল্প শুধু কয়েকগুলো নামি দামি জায়গায় লয়, কিছু মনোমতো জায়গাও আছে মানুষের, বুঝলে বাঁকুড়ো। আজকে মনে হয় আমাকে আমার দিনটা সাথ দিচ্ছে নেই, কেননা এক তো বৃষ্টি পড়ছে, চার্জ নাই, এবং এখন আবার মেসেজ দিল যে স্টোরেজটাও নাই। এইটা তো মন খারাপের একটা কারণ অন্যতম, স্টোরেজ নাই, যেটা আমি ডেলি ভিডিও আপলোড করতে পারিনি, এক্সপোর্ট করতে পারিনি এই কারণে। কিন্তু ভিউস, দিস ইজ দ্য টপ ভিউ, ওয়ান মোর। আমাদের প্রিয় মুকুটমণিপুর দেখতে পাচ্ছ ওই দূরে, মুকুটমণিপুর পরেশনাথ, মুকুটমণিপুর ড্যাম, ওই জায়গাটাতে, ঠিক এই জায়গাটা যে জলাধারটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক ওইটাই হচ্ছে আমাদের মুকুটমণিপুর। এতটাই ভিউস এইখান থেকে, এতটাই উপর যে আমরা সবটাই দেখতে পাচ্ছি অলরেডি। আর নোটিফিকেশান দিতে শুরু করে দিয়েছে, আমাকেও বেড়ে যেতে হবে উপর থেকে আমার বাঁকুড়ার গ্রাম। গ্রাম ঘর অনেক কম দেখাচ্ছে, কিন্তু সবুজে দেখো সবুজময় হয়ে গেছে চারদিকটা। আর এটার একদিকটা শুধু একটুই পাথর, এই জায়গাটায় পাথর আছে, বাকি দিকটা নাই। তো যখন ঝোপঝাড় থাকে না, মানে শীতকালের দিকটে, তখন শুধু পাথরের উপরে যে ইয়াটা সূর্যের আলোটা পড়ে, তখন মনে হয় যেন এরকম তুষারাবৃত হয়ে থাকে, সেরকমই বুঝায় এই পাথরটাকে। রাস্তা থেকে এইভাবে এরকমই দেখায়, রাস্তাটা অনেকটাই দূরে আছে, আর আমি যেখানে সাইকেল রেখেছি সেটাও ওই নিচে, অনেকটাই নিচে এখান থেকে। মোটামুটি কত ফুট আন্দাজ মাফিক বলতে পারছি না এখন, কিন্তু আমাকে নিচে চলে যেতে হোক। আকাশের অবস্থাও ভালো নাই খুব একটা, চারদিকে মেঘ ধরিছে, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, এই মোবাইলের উপরে হাতের উপরে অনেক কিছুই পড়েছে। আর চলো দেখি, টাটা, পরে আবার কখনো আসবো সবাই বন্ধুরা মিলে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আলো কমে এসেছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প, এখান থেকে আমি মোটামুটি আন্দাজ মতো 100 ফুটের মতো উপরে, আই থিঙ্ক বেশি হতে পারে, বাট কম করে মিনিমাম একটা আমি আন্দাজ ধরে ওইটাই বলছি। তো মুকুটমণিপুর রাস্তার দিকে যেতে খাতড়ার রক্তজুড়িয়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে, পাগল কারে কয়, পাগল ছাড়া দুনিয়া চলা দায়। তো পাগল বলো না বন্ধু, বলবে তো বলো, আমার দাবি নাই, কিন্তু আমার ভালো লাগছে একাই পাহাড়ের উপরে। কিছু মানুষের বক্তব্য যে আমি নাকি হাঁকতে গেলেও ভিডিও বানাই, হ্যাশট্যাগ তাদের জন্য। ভাই কোনোদিন তোরা একা এইভাবে আমি আসতে বলছি নি, বাট যেভাবে আমি করছি আর কি, আমার আগের থেকে বহু ছোটোর থেকে এগুলো ঘোরাফেরা, আমি আগেই বলি যে আমার অনেক দিনের শখ। তো আমি শখগুলোকে মোবাইলের মধ্যে বন্দি করে রাখছি, পরে আমি আবার যখন আমার বয়স হবে, যখন আমি হয়তো পাহাড়ে চড়তে পারবো না কিংবা সেরকম মানসিকতায় থাকবো নাই, তখন এইগুলো তো দেখতে পাবো। আর যারা মেনলি জানে নাই, অনেক পাহাড় আছে, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, কোড়োর পাহাড়, গাংদুয়া ড্যাম, মুকুটমণিপুর, বিষ্ণুপুর,
জয়রামবাড়ি, কামারপুকুর, অনেক অনেক পর্যটন স্থান আছে আমাদের বাঁকুড়া জেলায়। পর্যটন স্থান যেগুলোয় আমরা ঘুরতে ভালোবাসি, তাহলে এটাও আমি ঘুরতে ভালোবাসি। আমার পর্যটন স্থল যেটার নাম জানতাম নেই, কিন্তু ছোটোর থেকে এসেছি যেহেতু, তখন আমাদেরকে বোকা হয়েছিল। আজকেও হয়তো এই ভিডিওটা দেখার পরও আমাদেরকে কেউ বকবে, আমাকে আর কি, তো বকলে বকবে আর কি করবো। আজকে যখন পড়েছি শান্তির নিঃশ্বাস আকাশে পাখির মতো, হা সেই বিশাল ডানাওয়ালা থুতুরে উড়ার গল্প মনে পড়ছে। এইখান থেকে সব পাখি যেমন উড়ে বেড়াচ্ছে আকাশে, দূর আকাশে, সেরকম যদি উড়ে বেড়াতে পারতাম আরও বেশ হতো। একদিন এইটা করবো, উড়বো এইখান থেকে, এনতে আমি প্যারাগ্লাইড করবো, অবভিয়াসলি করবো, একদিন করবো। আরেকবার ভিউজটা দেখি দিই, তারপরে নিচে নেমে যাবো, কারণ জল পড়ছে, চার্জ নাই, আমার সাইকেলটারও একটু টেনশান হচ্ছে। মামার প্রিয় সাইকেল তো, আমার অর্ঘ মামার, তো মামা থ্যাংক ইউ। তো আমিও যাই, নামি, টাটা। অনেক বকছি, অনেক বিস্তারিত অনেক কিছু বলার ছিল, কিন্তু একা এসেছি তো বেশি কিছু দেখাতে পাচ্ছি না। মোবাইলটাও পড়িয়ে যাবে, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ড্রেস আপ, থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই ক্যাজুয়াল স্যান্ডেলস, এই বাকি কিছু নাই আমার কাছে। মোবাইল পড়ে গেলে গেল আর সব ঘুচল। বৃষ্টির ফোঁটা পড়ছে অল্প অল্প, রাস্তাও আমি মনে হয় খুঁজে খুঁজে যেতে হবো। তো চলো। অ্যান্ড দেয়ার ওয়াজ টপ অফ ভিউ, বাট হেয়ার ইজ এন্ড অফ ভিউ, এদিকটা আমরা শেষ পর্যায়ে পৌঁছাবো। প্রকৃতির কোলে তরতাজা হাওয়া আর আমি, আর এই যে আমার আরাম কেদারা চেয়ার পাথর, যেটা ঠেস দিয়ে বসে আছি আর হাওয়া খাচ্ছি। কিন্তু আর হাওয়া খাওয়া আমার দ্বারা হবে না, এরপরে বেড়ে যেতে হবো, আমাকে নিচে অনেকক্ষণ ধরে বেড়ে যাবো করছি, কিন্তু এরপরে সত্যিকারে বেড়ে যেতে হবো, কারণ মেঘলা আবহাওয়া আর অনেকটা আমি ক্লান্ত বোধ করছি। তো তাড়াতাড়ি নেমে যেয়ে সাইকেল দিয়ে আবার যেতে হবো, সাইকেলটা আছে নিচে, ঠিক আছে, টাটা। নিচে যাই, ততক্ষণ কিছু সিনেমাটিক দেখে লও শর্ট। এবার আমার নেমে যাওয়ার পালা, নামি আস্তে আস্তে। উফ, খুব ভালো লাগলো, কিন্তু একা একা আছি, এটাই চাপটা, বাস আর কিছু না। রাস্তাটা ঠিক মতো মাপে মাপে যেতে হোক, আর রাস্তা ভুল করলে পুরো একবারে বেজ, যদি ভুলে গেছি তো, ভুলে যাবো না অবশ্য, তাও দেখি যাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই কাঁটাগুলো আমার গায়ে আর পায়ে অনেক আমাকে জখম করেছে, মানসিকভাবে করতে পারেনি, হয়তো শারীরিকভাবে করেছি, কিন্তু এই যে এইভাবে বাবারি কি দায়, ভেলকি ভেলকি, উফ, পিটি শুগুলো পরে এলেও মনে হয় কাজে লাগতো, এগুলো কোনো কাজের নয়, তাও আমার সাত দিয়েছে, ছিঁড়ে যায়নি, ওইটাই অনেক, ঠিক আছে। তো এই যে রাস্তায় কাঁটা, এগুলোই রাস্তা আটকাচ্ছে, বাস আর কিছু না, ব্যাক করতে হোক। যাই হোক, থ্যাংক ইউ ফর অল। পুরো ভিডিওটা যদি দেখছো সবাই, তো সাবধানই, নিজের সাবধানতা রেখে অবশ্যই পাহাড় ভ্রমণ করো, আর অবশ্যই পারলে সাথে ব্যবস্থা নিয়ে পরে আসবে, আমার মতো উদুমা আনখাই চলে আসবে না, মন গেল চলে এলো, মন করো না, আমার আগের থেকে আসা নাই, রাস্তাগুলো চিনে জানা নাই, সেই ছোটোবেলায় কখন এসেছিলাম আমি আর পিতিস, তারপরে আজকে এই একাই। উফ, টাটা, আবার কখনো পরে আসবো, এখন নিচে যাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সম্প্রতি শুনছি আমি যে ব্লগটা পার্টিকুলার কোনো কন্টেন্ট লয়, আর লয় তো লয়, আমি কি করবো, তাতে কিছু করার তো নাই, আমার মন যায় বানাতে, এখন বানাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, আপাতত যতদিন দেখলো, যতজনকার ভালো লাগলো, বাস এটুকুই, আর আমার কাছে ভিডিওগুলো রয়েও যাবে। হ্যাঁ, অনেক কিছু কারণের মাধ্যমে, আর অনেকদিন ধরে ইউটিউবে আসি বা ফেসবুকেও আমি আগে ভিডিও আপলোড করতাম, তখন আমাকে অনেকেই বলতো যে ইউটিউবে আয়,
ইউটিউবে আসবো, এসে গেছি, অনেকের ভালোবাসা, অনেক রকম অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে অনেক সাহায্যও পাচ্ছি, আরও আশা করি পাবো। তো এরকমভাবে সবাই ভালোবাসা দিতে থাকো, আগামী তো অনেক ভালো ভালো ভিডিও আনবো। আর যেহেতু আমি কিছুদিনের মধ্যে গুজরাটে প্রজেক্টের জন্য চলে যাবো, সেহেতু আমার হয়তো বাঁকুড়ার ভিডিও দেওয়া হবে নাই, কিন্তু আমি আমার প্রিয় পেজ থেকে, প্রিয় চ্যানেল থেকে আমি অবশ্যই ভিডিও কম বেশি দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থেকো আর ভালোবাসা দিতে থাকো, তাহলেই নিত্য নতুনভাবে আমাদের পেজ সাজে উঠবে, চ্যানেল সাজে উঠবে। কিন্তু এখন আপাতত রাস্তাটা কোথায় যাচ্ছে, কাঁটা ছড়ে বন্দি, আমি আমি টোটালি রাস্তা ভুল করেছি। এখনো কতটা যাওয়ার আছে, খুঁজতে হবে। ট্যান 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 ট্যান, এইখানে সেই গানটা মনে পড়ছে আমার, এই চক্রবুহে আজ বন্দি হয়ে আছি, এই চোরাবাড়ি আজ গ্রাস করছে আমাকে। বাট আমি অনেকের মতে বলে এগুলোকে বনভুলা বলে, বাট দিস ইজ নট ফেয়ার, এটা কোনো বনভুলা নয়, বাস আমি রাস্তা পাই গেছি। কিন্তু এটা কোনো পার্টিকুলার রাস্তা নাই যে, এটাই তো বেস্ট, নিজেকে রাস্তা বানাইলেই চলে যেতে ইচ্ছে। সালা কাঁটা গাছগুলোই বেশ ঘুরেছি রে, এই তো ঝোড়টা দেখতে পাচ্ছ, এই ঝোড় ভেঙে ভেঙে রাস্তা বানাইবে নাই, পাবলিক পৌঁছিয়ে গেছে। আর ক্যামেরাটা ধরে আছি, একা একা বকছি, কারণ এখানে আমার সাথে কেউ নাই, ক্যামেরা আমি আর কেউ না, বাস জঙ্গল, আমার বাবা ভোলে বাবা সাথেই আছে, বিশ্বাস আছে সবার উপর। ও বে, এই এখনই গেছিলাম ফাঁসে এই কাঁটা গাছে। তো এভাবে কথা বলে বলে চলে যেতে কোনো অসুবিধা লাগছে না, যদি কিছু না করতাম না তাহলে অসুবিধা লাগতো, চার্জটা কমে গেছে, এখানটা পেরে যাই তারপরে কথা বলছি আবার। কিছু কিছু সময়ে কিছু কিছু বিপজ্জনক জিনিসও অনেক কিছু সাহায্য করে, যেমন আমাকে কাঁটা গাছগুলো অনেক সাহায্য করছে, বিকজ অফ দ্যাট, সরি ফর মাই ভুলভাল ইংলিশ। কারণটা হচ্ছে কি যে, যখন আমি এই রাস্তায় আসি তখন আমাকে যে কাঁটা গাছগুলো আমার রাস্তা আটকিয়েছিল যাওয়ার সময়, সে ঠিক তারাই আটকাচ্ছে, মানে এর থেকে বুঝা যাচ্ছে যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, মানে বিপদ আমার কাছে আছে, রাস্তা ভুলে যাওয়ার ভয় আছে, বাট কাঁটায় চিড়ে কাঁটা যাচ্ছি, কিন্তু আমি সঠিক রাস্তাটা দেখতে পাচ্ছি আর কি, মোটামুটি যাই হোক। হ্যাঁ, তো এই জন্যেই ও কিছু কিছু সময় কিছু বিপজ্জনক জিনিসও বন্ধু বা সাহায্য করে থাকে, আর এমন এমন সময় কিছু কাছের মানুষ, কিছু প্রিয় মানুষ যাদের উপরে অগাধ বিশ্বাস থাকে তারাও পিঠে ছুরি মারে, এরকম কিছু আছে দৃষ্টান্ত অনেক, সেই সেই হিসাবে বলা পিছলে গেছিলাম। তো হ্যাঁ, রাস্তায় এবারে পৌঁছে গেছি ভাই, ইউরেকা ব্রো, এটা ফুর্তি ফুর্তি, আকেলা আকেলা ম্যান, জঙ্গলে যাই হোক। হ্যাঁ, ভালো লাগছে অনেক, যেহেতু আমার সাথে মোবাইলটা আছে আর আমি সবাইকার সাথে বকতে পারছি, কারণ অনেকজন ভিডিওটা দেখবে, তাদের জন্যই বানানো। অনেক কিছু যদি বলা যে কিছু নাই ভিডিওটার মধ্যে, জাস্ট ছেলেটা যাচ্ছে জঙ্গলে ঘুরে চলে আসছে, পাহাড়ে উঠছে, পাহাড়ের কিছু নিজের মতো গল্প বলে দিচ্ছে সাজানো, না এটার থেকে এরকম কিছু আমি বলতে চাইনি। আর একা যে সবাই আসো সেটাও আমি প্রিফেয়ার করছি নি, আমার বলার কথা যে যখন যেটা ভালো লাগে সময় অনুযায়ী সেটা করা দরকার, কিন্তু আমি অসময় করছি, বাস এই জন্য আমাকে অনেকেই যেটা বলে যে হাঁকতে গেলেও ভিডিও বানাই, বলে বলুক রাস্তায় তো রাস্তাময় হয়ে গেছে, এই পাহাড়ের রাস্তা বুঝা বড় দায়, হাতটাও ধরে গেছে, সামনে কোথাও জল পেলে জল খাবো দিয়ে বেরাবো, দেখি ততক্ষণকে আমরা পাদদেশে আবার, ঠিক আছে,
চলো যাই সাইকেল ডালি। আরে গোয়াই আজকে ঘরে কিছু বলা চলুক নেই, যেদিন ভিডিও আপলোড দেবো যদি দেখে তো দেখবে। উফ অ্যাডভেঞ্চারাস, বহুত হার্ড বহুত হার্ড। উফ সন্ধ্যা নামে আসিছে, অনেকটাই অন্ধকার। এইখানটায় দাঁড়িয়ে একবার কিছুক্ষণ আগে ভেবেছিলাম যে আমি যেতে পারবো না, ঘুরে আমি গেলাম, যাই পরে বললাম কেউ যদি আমার সাথে যাওয়ার জন্য অ্যাগ্রি থাকে তো, কিন্তু কেউ অ্যাগ্রি থাকে নাই। আর এখানে আমার সাইকেলটা আছে, যাই আগে দেখি আমার সাইকেলটা আছে কি নাই। ওটার জন্য আবার আমার বেশি একটু যাওয়ার, মানে তাড়াতাড়ি আসার আরও হুজুক। ভগবান তোমার সাথে ছিল, সবসময় আছে, সবাইকার সাথেই আছে, ঠিক আছে। তো সেই রুমের সামনে সাইকেলটা আমার, ও সাইকেলটা দেখে আমার খুশিতে মন ভরে গেল গুরু। এখানে যে রুমটা রেখেছিল তাকে অসংখ্য ধন্যবাদ। ও বৃষ্টি টিষ্টি পড়লে এই রুমে আসে বিশ্রামও লিয়া যাবক। আর এখানে পূজা টুজা হয় যেহেতু, তাহলে এখানে অনেক রকম ব্যবস্থাও আছে সেই রকম। হ্যাঁ চলো সাইকেলটা বার করে রাস্তার দিকে যাই, তারপরে কোথাও হচ্ছে টাটা। এই যে জায়গাটা মারাঙ্গুরুর থান, প্রণাম ভগবানকে। আর এই জায়গাটার সাহায্য আমি কখনোই ভুলবো না, কারণ আমার সাইকেল রাখার জায়গা থাকে না। হয়তো সাইকেল রাখার জায়গা না থাকলে আমি পাহাড়ে উঠতেও নেই সাহস করে, কারণ সাইকেলের চাবিটা আমি আনাইনি। সো থ্যাংক ইউ, থ্যাংকস। এখান থেকে বেরাই, রাস্তায় যাই, তারপরে জল টল খেয়ে একটু রিল্যাক্স হই, তারপরে কোথাও হচ্ছে যদি কিছু বলার থাকে তো। টাটা চলো। রাস্তাটা জঙ্গলটা যাই হোক বলা যায়, ঘুঘু পাখির ডাক, সব পাখিরা দলে দলে ঘর ফিরে আসছে, আর আমিও আমার ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, খুবই ভালো। তো অন্ধকার হয়ে এসছে চারিদিক, আর ভয়ানকটা একটু ভয় ভয় আমার অবশ্যই লাগছিল, কারণ একা তো। এই রাস্তা দিয়ে আমার যাওয়া, আর এইখানে ইতিবৃতি আমার সাইকেলের সাথে আমি। হ্যাঁ টাটা, আবার কখনো সময় পেলে অবশ্যই আসবো, খুবই ভালো। আর খুবই ভালো জায়গা, সবাই আসুন ঘুরে যান, ফ্যামিলির সাথে আসুন, বন্ধু বান্ধবের সাথে আসুন, অবশ্যই আসুন, বেশি দূর না। মুকুটমণিপুর যাওয়ার পরও যদি মনে হয় যে মুকুটমণিপুর রাস্তার এদিক থেকে পাহাড় প্রেমীরা এধারে ঘুরতে আসবো, তো অবশ্যই তারা আসতে পারো, অবশ্যই আসতে, অনেকেই আসে, হয়তো আমার জানা নাই, সেরকম চোখে পড়া নেই, কিন্তু আমার যেহেতু পড়লো আর আমি বানাইছি সেরকমভাবে করা, ঠিক আছে। আর অনেকটা অনেকটা সময় এধার সবাই যেমন ফুটবল খেলছিল একটু আগে, আমি ভিডিও লিখে গেছি, আস্তে আস্তে বলি সেই যাদেরকে আমি বলেছিলাম যে দাদা আমার সাথে একটু চলো, তারা এখানে এখনও ফ্রি ফায়ারই খেলছে, তখনও খেলছিল এখনও খেলছে, মানে ফ্রি ফায়ারে মত্ত আছে, জোরদার খেলুক, কেউ কেউ ফুটবল খেলছে ওইদিকে। আর এইদিকে পাহাড়টা, এইদিকে কোন রাস্তা আমি জানি না আর, তবে এরপরে মেন রাস্তায় আমাকে ব্যাপারটা হচ্ছে আমাকে জল খাইতে হবে ভাই, ঠিক আছে, জল টল খাই একটু ফ্রেশ হই। হ্যাঁ দিয়ে বেরাবো এবার, এখানে একজন আছে তাকে জল কোথায় পাওয়া যাবে, জেঠিমা খাবার জল কোথায় পাওয়া যাবে, ও খাবার জল তো টাইম কলার, তো টাইম কলার জলও পেয়ে গেছি সামনাসামনি, একটু জল খাইলি, এখানে টাইম কল আছে, জলটা খাইলি দিয়ে কোথায় হচ্ছে মানে বেরোচ্ছে। আর আমি সেই পাহাড়ের শৃঙ্গে ছিলাম, এখন আমি জনভূমিতে, খুবই ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস, একটু হরাইভাল, আর বাকিটা নেচারালি, দিস ইজ বিউটি অফ নেচার ইন আমার বাঁকুড়া, আমার ডিস্ট্রিক্টে। তো প্রথম যখন বিকালবেলায় বেরালাম তখন ভাবলাম, একবার মনে হলো যে মুকুটমণিপুর চলেই যাব, দিয়ে যেহেতু আর আগের দিন গেছিলাম আমার আনখাই যাওয়া হলো, জল ছাড়া নেই ড্যামে, তাহলে আজকে সেরকম মনটা অতটা টানলো নেই, আজ এদিকে টানলো তাই এদিকে চলে এলাম। এই তো ভিউজ, ওইদিকে পাহাড়ে ঘেরা, ওই দূরেও দেখতে পাচ্ছ পাহাড়, আর পিছনের পাহাড়টা তো দেখতেই পাচ্ছ। তাহলে এইভাবেই হয়ে গেল আজকের ভ্রমণ, এইখানেই
গুজরাট যাওয়ার পরে যখন আমি আবার ওইখানেও সাইকেল নিয়ে বেরাবো অবশ্যই। হ্যাঁ, তো ঘুরে দেখাবো আবার ওইদিকের ভিউস। আপাত দৃষ্টিতে এখন আমাদের বাঁকুড়া জেলার যে গ্রাম্য প্রকৃতি সেটাই দেখো।